রানা রবিন রাসেলের দুর্দর্শ ব্যাটিং এ পাঞ্জাবকে দুইশো উনিশ রানের পাহাড় সম রানের টার্গেট দিল কে কে আর আজ ফের ঘরের মাঠে ইডেন দুর্দান্ত খেলে ফেললো কলকাতা নাইট রাইডার্স ব্যাক টু ব্যাক হোম ম্যাচ দিনেশ কার্তিক্যান্ড কোম্পানি এর শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স বনাম প্রীতি জিন্তার কিংস ইলেভেন পাঞ্জাব দেখতে চলেছে গজের বীরজারা ব্যাটে ভর করে আর প্রথম ম্যাচে রাসেলের সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়েছে ফলে আত্মবিশ্বাসে টক বক করে ফুটছিল অন্যদিকে রাজস্থান রয়্যালস কে চোদ্দ রানে হারিয়েই এই টুর্নামেন্টের অভিযান শুরু করেছে কিংস ইলেভেন পাঞ্জাব ক্রিকেটের নন্দকাননে এদিন ক্যারিবিয়ান ক্যালিপসো একদিকে রাসেল তো অন্যদিকে ক্রিস গেইল ধুন্দুমার লড়াইয়ের অপেক্ষায় ছিল ইডেন টসে হেরেই ব্যাটিং পায় কে কে আর রবিন উত্থাপার সাতষট্টি নীতিশ রানার তেষট্টি এবং আন্দ্রে রাসেলের আটচল্লিশ রানের দুর্দান্ত ব্যাটিংয়ে দুইশো উনিশ রানের পাহাড় দাঁড় করিয়ে দিল পাঞ্জাবের সামনে পাঞ্জাবের রয়েছে ক্রিস গেইল তবে কি গেইল পারবেন আজকের ম্যাচকে জিতিয়ে ঘরে ফিরতে